সুগার এক প্রবলেম, যে সকল মায়েদের আগে থেকে সুগার রয়েছে টাইপ 1 বা টাইপ 2 তাদের ক্ষেত্রে ধারাবাহিক যে চিকিৎসার মধ্যে রোগীরা থাকে সেই চিকিৎসার মধ্যে থাকতে হবে এবং এক্ষেত্রে ইনসুলিনই একমাত্র চিকিৎসার উপায়, অন্যান্য ট্যাবলেট বিশেষ কোনো কার্যকারিতা নেই যথেষ্ট ঝুঁকি। আরও এক ধরনের সুগার ডেভেলপ করে গর্ভগত অবস্থায় স্যার যে গ্যাস্ট্রেশনাল সুগার, বাচ্চা গর্ভে আসার পরে এই ধরনের রোগের লক্ষণ প্রকাশ পায় বা রুটিন চেকআপের সময় আমরা দেখি তার সুগার লেভেল বেশ রয়েছে। এই ক্ষেত্রে যতদিন গর্ভ অবস্থা চলতে থাকে ইনসুলিনের মাধ্যমে তার চিকিৎসা করা হয় এবং বাচ্চা হয়ে যাওয়ার পরে আফটার ডেলিভারি নিয়মিত সুগারকে চেক করতে হয় যে সেটা স্বাভাবিকের দিকে রিটার্ন করছে। অনেক ক্ষেত্রে এগুলো স্বাভাবিক অবস্থার দিকে ফিরে আসে। আজকের বিষয় হচ্ছে মেনোপজ হওয়ার পরে সুগারের কি কোনো পরিবর্তন আছে বা মেনোপজ আসার সঙ্গে সঙ্গে এই সুগার রোগের প্রবণতা বা অনেকটা বিষয় এটা যুক্ত, বিশেষ করে মেনোপজ আসার পরে সুগার লেভেল ভীষণভাবে ফ্ল্যাকচুয়েট করে। যে সকল মহিলাদের আগে থেকেই সুগার রয়েছে তাদের ক্ষেত্রে মেনোপজ আসার পরে সুগার লেভেল এত ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় তাদের ক্ষেত্রে মনিটরিং করাটা অত্যন্ত জরুরি এবং নিয়মিত ইন্টারভ্যালে তাদের সুগারকে চেঞ্জ হয়। এইগুলোর সময় সাইকোমোটর বিভিন্ন চেঞ্জ আসে, হরমোনাল চেঞ্জ আসে বডি স্ট্যাটাসের জন্য, যে কারণে সুগার লেভেলটা ফল। অনুরূপভাবে যে সকল মহিলারা প্রোন টু ডায়াবেটিস তাদের ক্ষেত্রে মেনোপজ আসার পরে হঠাৎ করে দেখা যায় যে একটা শর্ট লিমিটের মধ্যে সুগার আসতে শুরু করেছে বা লেভেল বেস করছে তাদের ক্ষেত্রে নিয়মিত মনিটরিং প্রয়োজন। সুগার যে কোনো অবস্থায় সংকটাপন্ন হয়ে কোন কোন ক্ষেত্রে যখন সুগারের লেভেল স্বাভাবিকের থেকে ভীষণভাবে কমে যায় বা একটা নির্দিষ্ট মাত্রা থেকে বেশি পরিমাণ রক্তে গ্লুকোজ বা শর্করা বেড়ে যায়, এই দুটো অবস্থাতেই ডায়াবেটিক ইমার্জেন্সি। হাইপোটেনসিয়া বা সুগার কমে যাওয়া এটা অত্যন্ত বিপজ্জনক একটি মুহূর্ত, এক্ষেত্রে ঘরোয়া চিকিৎসা খুবই জরুরি একটা পদক্ষেপ নিতে পারে। বিশেষ করে যখন সুগার কমে গেলে হাঁপা কাঁপা কথাবার্তা উঠতে পারে অচেতন হয়ে পড়া, এইসব ক্ষেত্রে গ্লুকোজ রসগোল্লা চিনি ইত্যাদি ইত্যাদি ঘরের মধ্যে মিষ্টি জাতীয় যা থাকে সেগুলো জরুরিভাবে খাইয়ে দিতে হবে, সেক্ষেত্রে অনেকখানি রোগীর উপশম পায়। পরবর্তী সময় চিকিৎসার সঙ্গে যোগাযোগ করবে। টাইপ 1 ডায়াবেটিস যেটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখি এবং এটা সারা জীবনই চলতে থাকে, এটা নির্মূল বা নিরাময় সম্ভব নয় এবং এটা বংশের মধ্যে থাকে। বিশেষ করে এটা একটা অটোইমিউন ডিজর্ডার বলি আমরা। অটোইমিউন ডিজর্ডার মানে শরীরের মধ্যে যেখানে আমাদের ক্যালসিয়ামের মধ্যে ইনসুলিন তৈরি হয় সেই জায়গাটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয় এবং তার সুগারের লক্ষণ প্রকাশ পায়। এই ক্ষেত্রে ইনসুলিনই একমাত্র চিকিৎসা, ট্যাবলেট বা অন্যান্য ওষুধ এখানে ক্রিয়া করে না এবং এটা বংশের মধ্যে চালিত থাকে। যদিও শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রম, ওয়েট কন্ট্রোলে রাখা এগুলোর মাধ্যমে এই রোগটাকে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। সুগারের রোগটা একটা জটিল রোগ যেটা বেশিরভাগ ক্ষেত্রেই বংশে থাকে, সেটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যদিও এর সঙ্গে আরও অনেকগুলো বিষয় যুক্ত, বিশেষ করে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো আমরা বলি, টাইপ 1 ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস এবং আরও আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মলি বা ম্যাচিউরিটিসের ডায়াবেটিস ইলেকাস, এগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনোভাবে জেনেটিক কারণে বংশে মা বাবার থেকে সন্তান সন্ততির মধ্যে সঞ্চয় হয়। এর সঙ্গেও যেটা না বললে নয় সেটা হচ্ছে
অন্যান্য শারীরিক অসুবিধা, ওভারওয়েট, ব্লাড প্রেশার, কিডনির সমস্যা এগুলো প্রভাবিত করে রোগটিকে।